মোর ঘর আছে। আপনার এই ঘর বিলাক কত লোক আছে? মই বর্তমান অলপ আতরত হয়ে আছো, ঘরখন ভাঙি মানে এতিয়ালৈকে উঠাব পৰা ব্যবস্থা নাই, করা নাই, করিম যতই হোক করব লাগব। বর্তমান ইয়ার পর অল্প আতরত হয়ে আছো। কিমান দিন হলে ভাঙি গেছে? মোটামুটি এক সপ্তাহমান বেশি হল, এক সপ্তাহের পর তাণ্ডব বহুত বেশিকে ভাঙি আছে, তার মানে যার ফলত আমি ঘর উঠাব লগা হয়েছে। মোটামুটি আপনার যা 3 বছর ধরে আমার এতে ঘরখানে তাণ্ডব চলে আছে। তা আমি আহি আহি অন্তিম পর্যায়ে এইবার আমি ঘর ভাঙিবলগীয়া হয়েছে। তো বহুত অসুবিধাত আছো আমি, ঘর বাড়ি নাই, কোথ থাকো, কি করু না করু, বা কল সল খোয়া পানির ব্যবস্থা নাই, বহুত অসুবিধা আমি সম্মুখীন হয়ে আছে, বহুত কষ্টত আছো আমি। এই জায়গাখানের নাম কি? এই জায়গাখানের নাম মহসুরা, গাঁর নাম মহসুরা। আমার এইখিন আমার এই চেঙা হোমস্টির মাননীয় বিধায়ক আসলাম হোসেন ডাঙরিয়া আজিলৈকে আমার একটা খবর লোব অহা নাই। আমি তেখেতর ইলেকশনত বহুত কষ্ট করেছিল, বহুত জায়গাত গৈছিল, লগত বহুত মোটামুটি নিজের পকেটের ধনেরও মানে আপ্রাণ চেষ্টা করে মানে ইলেকশনত জিকাইছিল। কিন্তু বড় দুঃখর কথা, আজি আমার ঘর ভাঙি গেছে বা এই অঞ্চলটো বড় গড়াখনিয়া তাণ্ডবত পড়ে আছে, তথাপি আজিলৈকে কোনো খা খবর লওয়া নাই, আজিলৈকে এই দক্ষিণপাড়াত অহাই নাই। আমি বহুত মানে কষ্টত আছো, সি এতিয়ালৈকে কোনো খবরই লওয়া নাই আমার। এই ক্ষেত্রে আপনি সরকার কি আহ্বান জানাবো? আমি এই ক্ষেত্রে সরকারক আহ্বান জানাও যে মাননীয় জল সম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজরিকা ডাঙরিয়া বা অসমের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত স্যার ডাঙরিয়া, তেখেতসকলক আমি কাতর আহ্বান জানাইছো যাতে আমি কোনো মতেও বা কিছু পরিমাণ হলেও আমি এই গড়াখনির পর রক্ষা পাব পারো, তার কারণে আমি মাননীয় সরকারক কাতর আহ্বান জানাইছি। বিগত 3 বছর মানৰ পৰা পূব মহসরা পৰা আৰম্ভ কৰি কাছমৰা, মহসরা, সুনীরচালি, কাশিমপুৰ এই অঞ্চলত আমাৰ গড়াখহনীয়া তাণ্ডৱ লীলা চলাই আছে। গড়াখহনীয়াৰ ফলত ইতিমধ্যে আমাৰ বহুত ঘৰ মানুহৰ ঘৰ দুৱাৰ উটুৱাই লৈ গৈছে। তেখেতসকলে ঘৰ দুৱাৰ কৰিবলৈ মানে পৰ্যাপ্ত পৰিমাণে জাগা নাই, তাৰ কাৰণে তেখেতসকলে নদীৰ পাৰতেই থাকিব লগা পৰিৱেশ মানে পৰিস্থিতিৰ সন্মুখীন হ'ব লগা হৈছে। ইতিমধ্যে প্ৰায় মহসৰ পৰা আৰম্ভ কৰি সোণৰ চাৰিলৈকে প্ৰায় 200-300 ঘৰমান মানুহৰ ঘৰ দুৱাৰ গড়াখহনীয়াৰ ফলত উটি উঠি গৈছে। যিটো আপোনালোকৰ বিধায়ক আশ্ৰয় লৈছে, এই ক্ষেত্ৰত তেওঁ কিবা নদী গড়াখহনীয়া বন্ধ কৰাৰ কিবা কাম কৰিছিল? আমাৰ চেঙা সমষ্টিৰ যুৱ বিধায়ক সন্মানীয় আশ্ৰয় হোসেন ডাঙৰীয়া, বিগত 3 বছৰমানৰ পৰা আমাৰ যে গড়াখহনীয়া তাণ্ডৱ লীলা চলাই আছে, তেখেতে তো কাম কাজৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ আওকাণে দিয়া নাই, নাইবা গুৰুত্বও দিয়া নাই। তেখেতে আমাৰ মাজত আহি ৰাইজৰ যে এটা খা খবৰ ল'ব মানৱতাৰ দৃষ্টিত, সেইখিনিও কৰা নাই, কামটো দূৰৰ কথা। এই ক্ষেত্ৰত আপুনি চৰকাৰক কি জনাব? এই ক্ষেত্ৰত মই অসম চৰকাৰ তথা জল সম্পদ বিভাগৰ মন্ত্ৰী মাননীয় পীযূষ হাজৰিকা, আমাৰ নৱনিৰ্বাচিত সাংসদ সন্মানীয় ৰকিবুল হোসেন ডাঙৰীয়া, স্থানীয় বিধায়ক আশ্ৰফ হোসেন ডাঙৰীয়াক মই ৰাইজৰ হৈ কাতৰ অনুৰোধ জনাওঁ যে এই কাছমৰা মহসৰা অঞ্চলৰ কাৰণে নাইবা এই অঞ্চল ৰক্ষা কৰাৰ কাৰণে যিখিনি যাৱতীয় ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে, তেখেতসকলে যাতে কোনো ধৰণৰ কুণ্ঠাবোধ নকৰে, আমাক যাতে যিকোনো প্ৰকাৰে উদ্ধাৰ কৰে, এইখিনিয়ে মই ৰাইজৰ তৰফৰ পৰা অনুৰোধ জনাইছোঁ।